নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ আমি আছি মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে, এবং 51 কালীবাড়িতে বসে আজ একটা কথা বলবো যে 2024 সালে দাঁড়িয়ে মেষ রাশির ভাগ্য কিন্তু খুলে যাবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই শুনবে, এবং যারা ভাবছো যে অন্য রাশির সম্বন্ধে আমি জানতে পারছি না, তো সেই জায়গা থেকে অন্য রাশির সম্বন্ধে জানতে গেলে তোমরা একটু ধৈর্য ধরবে। এক এক করে আমি সমস্ত রাশির সম্বন্ধে কিন্তু বলবো, আজ মেষ রাশির সম্বন্ধে কিন্তু আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, খুব একটা স্বাস্থ্যটা ভালো যাবে না। ঠান্ডা গলা ব্যথার দিক থেকে কিন্তু একটা সমস্যা থাকবে, এবং নার্ভের রোগ চলে আসবে। সেই জায়গা থেকে চেষ্টা করবে যে এবছর বিদেশ যাত্রার দিকটা একটু অ্যাভয়েড করে চলার। এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা খুব লটারি কাটো, তারা চেষ্টা করবে এবছর একটু না কাটার। যদি মনে হচ্ছে যে তোমরা লটারি কাটছো, কাটতেই হবে, তো সেই ক্ষেত্রে কি করবে বলো তো? সেই ক্ষেত্রে তোমরা বুধবার দিনটা, শুক্রবার দিনটা বেছে নেবে, এবং চেষ্টা করবে সকাল 10:08-এর মধ্যে লটারি কাটার, এবং চেষ্টা করবে না কাটার। একান্তই ছাড়তে পারছো না, কাটছো, তাহলে তোমরা এই দিনগুলি মেনে চলবে। আর সর্বোপরি একটা কথা বলি, যেটা হলো অর্থভাগ্য মেষ রাশির জন্য খুব ভালো এবছর। কেন? যারা ধার দিয়েছো, অনেক দিনের টাকা পাচ্ছ না, তারা কিন্তু পেয়ে যাবে। যদি না পাও, সেই ক্ষেত্রেও কিন্তু আমার কিছু টোটকা আছে। সেটা হলো কি করবে, সাথে কালো জিরে আর হর্তুকি একটা সবুজ কাপড়ে বেঁধে তোমার কাছে নিয়ে সেই ব্যক্তির সামনে গেলে দেখবে অর্থ পাচ্ছ না, তারা তোমার অর্থটা কিন্তু ফিরিয়ে দেবে। অনেক সময় দেখা যায় যে জবের জন্য অনেক চেষ্টা করছো কিন্তু জব পাচ্ছ না। জব পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। মেষ রাশির জন্য সুযোগ সুবিধা কিন্তু এবছর অনেকটাই ভাইটাল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, একটা মাসে দারুণ ফল পাবে। নভেম্বর, ডিসেম্বর এই দুটো মাসে ব্যালেন্স পাবে কিংবা পাবে না, এটা কিন্তু আবার 2025 সালে বেটার আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 2024 সালে দাঁড়িয়েও কিন্তু আমি 2025 সালের কথা আমি বলে দিলাম খানিকটা, কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পারবে 2024 সালে দাঁড়িয়ে 25, 26, 27, 28 মানে কেমন যাবে, কি হতে পারে, সেগুলোও কিন্তু আমি আলোচনা করব। একটু আলাদা লেভেলের বিচার। আজকে 2024 সালে দাঁড়িয়ে আছি, আমরা 2024 সালের কথা বলবো, খানিকটা 25, 26 আমি টেনে নিয়ে যাব। তো আমি তোমাদের বলি, 2024 সালে এন্ডের দিকে মেষ রাশির জাতক জাতিকা একটু ব্যালেন্সে যাবে। আর তোমাদের বলি, স্বাস্থ্যর দিক থেকে একটু সমস্যা হতে পারে, শ্লেষ্মা বা ঠান্ডা, গলা ব্যথা, নার্ভ, এগুলি এফেক্ট দেবে। বিজনেস, ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু আসতে চলেছে, এবং যেটা সব থেকে ভাইটাল, প্রেম, ভালোবাসা, লাভ, বিয়ে, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব একটা বেটার নয় ভালোবাসার দিক থেকে, কিন্তু বিয়ের দিক থেকে কিন্তু ভালো কিছু হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকবে, এবং নতুন কোনো ব্যবসায় কিন্তু তোমরা চলে যেতে পারো। যে ব্যবসায় তোমরা ছিলে, সেই ব্যবসা দিয়ে জাম্প করে অন্য একটা ব্যবসায় চলে যেতে তোমরা পারো, এবং চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে একটু উন্নতির শিখরে তোমরা যাবে। আর একটা কথা বলি, তোমাদের নিজস্ব কিন্তু জমি, জায়গা, বাড়ি, গাড়ি হওয়ার সম্ভাবনা অন্তত 70% রয়েছে। সব থেকে যেটা ভাইটাল কথা, 3, 4, 5 এই সংখ্যাটি তোমাদের জন্য খুব লাকি থাকবে, 3, 4, 5 এবং আমাদের যে 5 ফিঙ্গার, আমাদের 5টা আঙুল, দেখবে ডান হাতে 5টা, বাঁ হাতে 5টা, এবং এই আঙুলে যারা মেষ রাশির জাতক জাতিকা তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ঠিক এই আঙুলটি
এই আঙুলটি, এটা হলো বুধের আঙুল। এই আঙুলের ঠিক নিচে পাঁচ সংখ্যাটা লিখবে এভরিডে সবুজ কালি দিয়ে, পাঁচ সংখ্যাটা, দুর্দান্ত রেজাল্ট তোমরা কিন্তু পাবে। এবং তোমাদের আর একটা কথা বলি, এই আঙুল এটা কি বলে আমরা ইন্ডিকেট ফিঙ্গার বলি, ইন্ডিকেট ফিঙ্গার। এই ইন্ডিকেট ফিঙ্গারে কিন্তু তোমরা কি লিখবে, তিন সংখ্যাটি লিখবে, তিন সংখ্যাটা, দুর্দান্ত দারুণ একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু পাবে। এবং তোমরা এই আঙুলটি, এই আঙুলটি, এটাকে আমরা থাম বলি, বৃদ্ধা আঙুল, এই আঙুলের নিচে তোমরা সিক্স সংখ্যাটি লিখবে, তোমরা দুর্দান্ত ফলটা পাবে। তোমাদের একটা কথা বলি, আজকে যে টোটকা তোমাদেরকে দেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, সেই টোটকা তোমাদেরকে আমূল পরিবর্তন এনে দেবে, লাইফটাকে অনেকটা ইজি করে দেবে। আমাদের অনেক সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আমরা বাঁচতে চাই, সেই সমস্যা থেকে সমাধানের পথে আমরা যেতে চাই, কিন্তু অনেকেই আছি সেই সমস্যার সমাধানে আমরা যেতে পারি না। তার কারণ একটাই, যে আমরা সঠিক দিশা পাই না, সঠিক জ্ঞান পাই না, সঠিক তথ্য পাই না। তো আজকে সঠিক জ্ঞান, সঠিক দিশা, সঠিক তথ্য কিন্তু আমি তোমাদেরকে দেব, এবং সেই জ্ঞানটি ভালো করে তোমরা শুনতে থাকো। এক নম্বর, মেষ রাশির জাতক জাতিকারা, রোববার দিন তোমরা কি করবে, রোববার দিন তোমরা কিন্তু সাদা চন্দন আর টক দই দুটো একসাথে মিশিয়ে কপালে ফোঁটা দিয়ে তোমাদের দিনটি শুরু করবে, যে কোনো কাজে যাচ্ছ। সোমবার দিন আমরা কি করব, সোমবার দিন আমরা সাদা চন্দন কপালে তিলক কেটে আমরা বেরিয়ে পড়ব, সাদা গেঞ্জি আমরা বা সাদা প্যান্ট, যে কোনো একটা গায়ে যেন সাদা কিছু আমাদের থাকে, সাদা কাপড়, তো এই জিনিসটা কিন্তু মেনটেন করে চলবে। যদি কিছুই না পারো তাহলে অন্তত সাদা রুমাল কিন্তু একটা কাছে রেখে দেবে। আমরা কি করব মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন আমরা একটা লাল ফল নেব, যেমন অ্যাপেল হতে পারে, বেদানা হতে পারে, সেই ফলটা নিয়ে কোনো কুমারী মেয়েকে আমরা দান করে দেবো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আমরা বুধবার দিন কি করব, বুধবার দিন আমরা জাম পাতা নেব, আম পাতা নেব এবং কাঁঠাল পাতা নেব, এই তিনটি পাতা একসাথে মিক্সড করব, মিক্সড করে দেখবে একটা পেস্ট হবে, ওই পেস্টের সাথে আমরা কি করব, আমরা কালি বানিয়ে নেব, কালি বানিয়ে নেব, কালি বানিয়ে তুমি লিখবে একটা সাদা কাগজে, কি লিখবে, লিখবে তিন দুই, তিন দুই, তার নিচে লিখবে তিন দুই, তার নিচে লিখবে তিন দুই, মানে তিন দুই তিন দুই তিন দুই, এবার তিন দুইয়ের পরে লিখবে পাঁচ, তিন দুইয়ের পরে লিখবে পাঁচ, তিন দুইয়ের পরে লিখবে পাঁচ, এরকম তিনটি লাইনে তিন দুই পাঁচ, তিন দুই পাঁচ, তিন দুই পাঁচ লিখে ওই কাগজটা তোমার মানি ব্যাগে রেখে দেবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। বৃহস্পতিবার দিন আমরা কি করব, একটা হলুদ নেব, একটা হলুদ নেব, সেই হলুদের সাথে তিনটি লবঙ্গ মিশিয়ে হলুদ কাপড় দিয়ে পেঁচিয়ে তোমার কাছে রেখে দেবে, তোমার কাছে রেখে দেবে, যে কোনো কাজে যাবে সেই কাজটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ একটা ফল দেবে। এবং অন্য যে সমস্ত রাশির জাতক জাতিকারা আছো, তারাও যদি এই নিয়মগুলি করতে পারো, দুর্দান্ত ফল পাবে। এবার আমরা যাই শুক্রবার দিন, শুক্রবার দিন কি করব, শুক্রবার দিন আমরা বাজার থেকে টক দই কিনে আনবো, আতপ চাল একসাথে পেস্ট করব, সাদা চন্দন পেস্ট করে আমরা কপালে একটা টিকা দিয়ে বেরিয়ে পড়ব, যে কোনো জায়গায় যে কোনো কাজে সাফল্য ধরা দেবে। শনিবার দিন কি করব, আমরা কাজল, কাজল কপালে একটা টিকা দিয়ে বা চোখে কাজল পরে আমরা বেরিয়ে পড়ব। অনেক ছেলেরা দেখবে কাজল চোখে লাগিয়ে যায়, তুমি ভাবছো ছেলে হয়ে কাজল আমি লাগাবো চোখে, দরকার নেই, তুমি ডান হাতের বাহুতে বা ডেল্টায় যে মাসেলটি আছে ওখানে কাজল লাগিয়ে চলে যাবে, বা বাম কাঁধে একটু কাজল লাগিয়ে চলে যাবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। এরকম তথ্য কিন্তু তোমাদেরকে কেউ দেবে না। যদি মনে হয় এই তথ্য একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই তথ্য তোমার উপকারে লেগেছে, তাহলে এই একান্ন কালি বাড়িতে দাঁড়িয়ে তোমাদেরকে বলি যে তোমরা একটু শেয়ার করো, শেয়ার করো। এবং অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য এই তথ্যগুলি তৈরি করি এবং বানাই, অনেক রিসার্চের ফল এগুলি, অনেক কিছু তৈরি করতে হয়, দেখতে হয়, ম্যাচিং করতে হয়, তারপরে একটা টোটকা তোমাদেরকে দিতে হয়। এবং এই টোটকাগুলি কিন্তু অনেকভাবে
তৈরি করা এবং এই টোটকার বিফলে যেতে দিও না, সুন্দরভাবে করো, বারংবার দেখে করো, নিয়ম মেনে করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। একাধিকবার করো এবং ভিডিওটি দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। আর যারা মনে করছো 51 কালীবাড়িতে আসবে, চলে আসো, আমি থাকি কিংবা না থাকি কোনো সমস্যা নেই, প্রতিদিন এই 51 কালীবাড়ি খোলা থাকে, প্রত্যেক দিন তোমরা আসবে, এই মায়ের কাছে মনোকামনা জানাবে, আমার এই মা, জাগ্রত মা, এই মায়ের এখানে আসবে, এই মায়ের এখানে এসে পুজো দেবে এবং সেবায়েত আছে, এখানে ব্রাহ্মণ আছে, পুজো দিয়ে তোমরা পুজো করে কিছু না কিছু দ্রব্য, কিছু না কিছু সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাবে, তার জন্য কোনো মূল্য দিতে হবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ, এটাই হলো আমার কাছে সব থেকে বড় মূল্য। তোমাদের মন থেকে যদি কিছু দিতে চাও দেবে, কিন্তু এখানে কোনো কিছু টাকা পয়সা কিছুই কিন্তু নেওয়া হয় না, চাওয়া হয় না। আমার, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমার একটা কনসালটেন্সি ফিস বা চার্জ আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু মন্দিরে কোনো কিছু নেওয়া হয় না। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় সীতাকুণা্ড।